চাপড়া ব্লকের ব্লক সভাপতি, আপনি আপনার তথ্য নিশ্চয়ই জানেন, তবু আমরা বসে যান বসে যান বসে যান, যারা আছেন বসে যান। আপনার তথ্যটা হচ্ছে যে মোট পঞ্চায়েত সমিতির আসন 39টি, 39, তার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেস 35, বিজেপি 3, সিপিএম 1, মোট জেলা পরিষদ আসন 3টি, 3টি আমাদের, মোট গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি হচ্ছে আপনার 13টি, তার মধ্যে আসন হচ্ছে 218টি, আমরা 198, আচ্ছা বিজেপি 18, অন্যান্য 2। ভালো ব্লক। কৃষ্ণনগর সাব ডিভিশনের রেজাল্ট ভালো, কত লিড হবে? 50,000-এর উপর। তোমার ব্লক থেকে? ব্লক থেকে। আমার সমস্ত কর্মীরা এখানে আছে, সব থেকে হাইয়েস্ট লিড থাকবে তোমার? সব থেকে হাইয়েস্ট লিড আমার। কোটায় আমার 1,06,000 ভোটে পঞ্চায়েতে লিড আছে, 1,06,000 পঞ্চায়েত ভোট আমার লিড আছে পঞ্চায়েত ভোটে। 1,06,000 সেটা কমে যাবে কেন? ভোটটা একটু অন্যরকম হয়তো, সেই ক্ষেত্রে হয়তো কমতে পারে, কিন্তু 50 আপ থাকবে আমাদের। এত কমবে কেন? আমরা চেষ্টা করব, আপনি বলেন যে কত দিতে হবে। যে তুমি যত ভোটে লিড দেবে তোমাকে সেই ধরনের প্রাইজ দেবো আমি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কি বললাম বুঝলে? থ্যাংক ইউ। এটা সাংবাদিক আছে, আমি বললাম না, তুমি যত ভোটে লিড দেবে আমি সেই ধরনের প্রাইজ দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কালীগঞ্জ ব্লক, কালীগঞ্জ কিছু কি ছাড়িয়ে গেছে, ফলে মাঠ আজকে কানায় কানায় পূর্ণ। এখনো মানুষ আসছেন, সমস্ত মানুষকে তরফ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বিশ্ব মানুষ, আপনারা শৃঙ্খলা পরায়ণ দলের সৈনিক, ফলে আপনাদের এই যে অংশগ্রহণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।